ভক্তমণ্ডলী, আপনারা দেখছেন সিলেট জেলার, বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ থানার দিন ঢাকা, গোলাপগঞ্জ থানা দিন ঢাকা দক্ষিণে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বাড়ি ছিল, সেখানে তার ঠাকুর ঠাকুরদাদার বাড়ি ঢাকা দক্ষিণ ধাম। আপনারা দেখছেন এটা হলো গেট, এই গেট আপনারা দেখছেন ভক্তমণ্ডলী। এ হলো মন্দির ঢাকা দক্ষিণ ধাম, যেখানে চৈতন্য মহাপ্রভু মাতৃগর্ভে 10 মাস ছিলেন প্রায় 550 বছর পূর্বে। এ হলো মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বাহিরের ফটক, চৈতন্য মঞ্চ ঢাকা দক্ষিণ, ঢাকা দক্ষিণ ধাম। এ হলো মণ্ডপ, ঢাকা দক্ষিণ ধামের মন্দির। এ হলো মন্দির, আপনারা দেখছেন ঢাকা দক্ষিণ ধামের চৈতন্য মহাপ্রভুর মন্দির, যেখানে চৈতন্য, এটা হলো চৈতন্য মহাপ্রভুর ঠাকুরদাদার বাড়ি। আপনারা দেখছেন চৈতন্য মহাপ্রভুর মন্দির। এ হলো বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের মন্দির, খুব সুন্দর। জয় মহাপ্রভু। আর যিনি আসছেন ইনি হচ্ছেন এই ঢাকা দক্ষিণ ধামের মন্দিরের সেবাই আরবি মিশ্র, অধ্যাপক আরবি মিশ্র। ঠাকুর আমি ইন্টারনেটে সার্চ কিছু বলবেন। ভক্তমণ্ডলী আপনারা দেখছেন ঢাকা দক্ষিণ ধামের শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। এখন ভক্তমণ্ডলী আপনাদের উদ্দেশ্যে আরবি মিশ্র মহোদয় কিছু বলবেন। জয় জয় শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় বলে প্রেম সে কহ শ্রী রাধে কৃষ্ণ বলি হি প্রভু নিকাই শ্রী চৈতন্য শ্রী অদ্বৈত শ্রী রাধা কি জয় জয় মহাপ্রভু কি জয়। অগ্নমত্রি কাল সত্তায় জগন্নাথ স্তায় সভৃত্যায় সপুত্রায় সকল ত্রায়তে নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দ নায় চন্দ গোপ কুমারায় গোবিন্দায় নম নম অগ্নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। হরি বল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরে রাম রাম চৈতন্য মহাপ্রভু সম্পর্কে একটু বল। হরি বল হরি বল হরি বল। ঠাকুরদাদার বাড়ি আজকে এখানে ব্রজেন্দ্র কুমার সিংহ মহোদয় এসছেন ক্যামেরা নিয়ে, এই মহাপ্রভু সম্পর্কে কিছু বলতে আমাকে অনুরোধ করলেন। ছোট্ট মানে আমি বলতে চাই এই ধাম আজ থেকে 600 বছর আগে প্রতিষ্ঠিত হয়, মহাপ্রভু ঠাকুরদাস শ্রী পাদপেন্দ্র মিশ্র স্ত্রী শোভাদেবীকে নিয়ে এসেছিলেন সাধন ভজনে, তারা অনেকদিন পর্যন্ত নিঃসন্তান ছিলেন, প্রভুর অপার করুণায় সে শুনত 7 ছেলের সন্তানের পিতা মাতা হলেন। তন্মধ্যে তৃতীয় জগন্নাথ মিশ্র পুরন্দর তিনি বিদ্যাশিক্ষায় এত উৎসাহী ছিলেন যে তাঁর বিদ্যার সীমা পরিসীমা ছিল না, তিনি সুদূর নবদ্বীপে চলে গেলেন লেখাপড়া করতে, তৎকালীন সময়ের রাজধানী নদিয়া। এখানে গিয়ে লেখাপড়া করে পণ্ডিত শ্রেষ্ঠ হলেন, পুরন্দর উপাধি পালেন, বিবাহ করলেন শচী দেবীকে, তার গর্ভে আসলো 8টি মেয়ে সন্তান, অকালে ঝরে গেল সবাই। নবম সন্তান ছেলে বিশ্বরূপ এলোমেলো স্বভাবের ভাবান্তরিত হলেন জগন্নাথ, ফিরলেন বাড়িতে এসে পিতামাতার সেবায় নিয়ে আত্মনিয়োগ করলেন। আর শচীদেবীও এই সুযোগে শ্বশুর শাশুড়ির সেবায় একেবারে লেগেই গেলেন, মহাপ্রভুর কৃপা হলো।